মেসেঞ্জার থেকে ভিডিও ডাউনলোড। তো বন্ধুরা, আমরা অনেক স্মার্টফোন ইউজারকারী আছি যারা মেসেঞ্জারটা ইউজ করি। এই মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু অনেকে আমাদেরকে ভিডিও শেয়ার করে থাকে, আর এই ভিডিওগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারি না। তো বন্ধুরা, মেসেঞ্জারে কিন্তু কয়েকভাবে ভিডিও শেয়ার করা হয়, আর এই ভিডিওগুলো ডাউনলোড করতে হলে আমাদের কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পারফেক্টভাবে দেখিয়ে দিব মেসেঞ্জারে যে কোনো ভিডিও আপনাকে শেয়ার করুক না কেন, সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে মেসেঞ্জার থেকে ভিডিও ডাউনলোড করাটা আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটা কল করে দিবেন। তাতে কী হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যদি আমাদের মেসেঞ্জার অ্যাপটাকে ওপেন করি, মেসেঞ্জার অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা দ্বিতীয় একটি ফ্রেন্ড আছে, ফ্রেন্ডটাকে ওপেন করলাম। ওপেন করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু সেই দুটি ভিডিও আমাকে শেয়ার করেছে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটি দেখেন এখান থেকে কিন্তু আমি পেলে দিয়ে দেখতে পাচ্ছি না, আবার এই ভিডিওটি কিন্তু জাস্ট আমি যদি এখান থেকে পেলে করি তাহলে কিন্তু ভিডিওটি পেলে হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো এই যে দুটি ভিডিও, এই দুটি ভিডিও কিন্তু ব্যতিক্রমভাবে আমাকে শেয়ার করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, দেখেন এই ভিডিওটি কিন্তু যদি আমি জাস্ট ওপেন করি, ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু ডাইরেক্টলি ফেসবুকটি ওপেন হয়ে যাবে। ফেসবুকটি ওপেন হয়ে কিন্তু ভিডিওটি চলে আসবে। তো এই ভিডিওগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি এই ভিডিওটিতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন ফেসবুকটি যদি ওপেন হয়ে যায়, ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আমরা পেয়ে যাবো থ্রি ডটে ক্লিক করে এখানে আমরা সেভ ভিডিও যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আমাদের এই ভিডিওটি কিন্তু ফেসবুকে ডাইরেক্টলি সেভ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা এখন চলে যাব আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর বন্ধুরা এখানে পেয়ে যাব সেভ, জাস্ট আমরা সেভটে ক্লিক করব। সেভটে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এই সেভে কিন্তু আমরা ভিডিওটি পেয়ে যাব। তো ভিডিওটি পেয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আমরা ভিডিওটি জাস্ট প্লে করি। প্লে করার পর বন্ধুরা দেখেন ভিডিওটি কিন্তু আমাদের প্লে হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে ভিডিওটি পোস্ট করছি, এখানে আমরা থ্রি ডটে ক্লিক করে দেব। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আমরা কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ভিডিওটি আমরা এখান থেকে পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর বন্ধুরা আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। তো অ্যাপ্লিকেশনটি কি, ভিডম্যাট। তা আপনারা সবাই ভিডম্যাট অ্যাপ্লিকেশনটি চিনেন, অনেকেই আছে এই ভিডম্যাট অ্যাপ্লিকেশনটি অরিজিনাল ভার্সনটি ডাউনলোড করতে পারে না। তো অরিজিনাল ভিডম্যাটটি কীভাবে ডাউনলোড করবেন সেটার একটি ভিডিও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা চাইলে ভিডম্যাট অরিজিনাল অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট আমি ভিডম্যাট অ্যাপটিতে চলে যাব। ভিডম্যাট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে আমরা দেখেন একটি সার্চ ইউআরএল পেয়ে যাব। জাস্ট আমরা এখানে লং পেজ করে ধরব। লং পেজ করে ধরার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমরা একটি লিঙ্ক শেয়ার করব, যে লিঙ্কটি আমরা কপি করেছি জাস্ট এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে যদি আমরা গোতে ক্লিক করি, গোতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটু সার্চ করবে। সার্চ করার পর বন্ধুরা এই ভিডিওটি এখানে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা দেখেন এই ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমরা একটি লাল বাটন পেয়ে যাব, ডাউনলোড করার বাটন। এই বাটনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে আপনারা ফরম্যাটগুলো পেয়ে যাবেন, যে ফরম্যাটটি পছন্দ এই ফরম্যাটটি সিলেক্ট করে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। জাস্ট আমি 360p এটা দিয়ে ডাউনলোড করছি। আমরা ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা দেখেন ভিডিওটি সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন বন্ধুরা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন যদি আমরা গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে চলে যাওয়ার পর বন্ধুরা দেখব আমরা এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমরা গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পর বন্ধুরা দেখেন, গ্যালারিতে চলে আসার পর বন্ধুরা দেখেন এই যে ডাউনলোডে কিন্তু আমরা এই ভিডিওটি ডাউনলোড করে ফেলেছি। এভাবেই কিন্তু এই ভিডিওটি আপনারা ডাউনলোড করতে পারেন। বন্ধুরা তারপরে যে এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যে বন্ধুরা দ্বিতীয় ভার্সনে যে এই ভিডিওটি আছে এই ভিডিওটি কিন্তু সেম ওয়েতে ডাউনলোড করতে পারবেন না। তো এই ভিডিওটি ডাউনলোড করার জন্য বন্ধুরা আমাদের আরেকটি অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশনটি কী আর কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে দিকে দেখিয়ে দিব। জাস্ট আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেটা লগ ইন করে নিতে হবে। প্রথম ওপেন করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। তারপর আপনি এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন দুইবার, তারপর ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ইন্টারফেসটা আসবে, আপনাদের ফেসবুকটি লগ ইন করতে বলবে। এখানে ফেসবুকটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর বন্ধুরা দেখেন এই যে মেসেঞ্জার যে আইকনটি আছে আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদেরকে যে যে মেসেজ করছে সবগুলো চলে আসবে। দেখেন বন্ধুরা যে দ্বিতীয় যে ফ্রেন্ডটি আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি আমরা জাস্ট প্লে করবো। এখান থেকে প্লে করার মধ্যে আমরা ক্লিক করলে এখানে একটু লোডিং করবে। লোডিং করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন,
ওয়াচ, মানে আপনারা যদি ভিডিওটি প্লে করতে চান সেটা, এবং ডাউনলোড, জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এডিট ডাউনলোড দেখেন, বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আমাদের খুব সহজে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমরা যদি এখান থেকে প্লেতে ক্লিক করি, জাস্ট আমরা এখন আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আমরা এখান থেকে যদি একটু দেখেন, এই ভিডিওটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে মেসেঞ্জারে যে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করুক না কেন, সেই ভিডিও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।